ডানদিকে ঘুরুন, 600 মিটার এগিয়ে সোজা চলতে থাকুন। গুগল ম্যাপের নেভিগেশন ডিরেকশন সঠিকভাবে পেতে হলে আপনাকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? আপনার ডিভাইসের জিপিএস লোকেশন অ্যাক্সেসটা অন এবং হাই অ্যাকুরেসি মোডে অবশ্যই থাকতে হবে। আচ্ছা, লোকেশন অ্যাক্সেস হাই অ্যাকুরেসি। এরপর আপনার ম্যাপ ওপেন করবেন। ম্যাপ ওপেন করে উপরে সার্চ হিয়ার অপশনে আপনি যেখানে যেতে চান সেই জায়গার নাম লিখবেন। বাংলায় ছেলে বাংলা, ইংলিশে ছেলে ইংলিশে লিখবেন। এখানে আমরা মালিবাগ রেলগেট বাস স্টপে ডেস্টিনেশন দিচ্ছি, এখানে যাব। কাকরাইল মোড় থেকে মালিবাগ রেলগেট 2.6 কিলোমিটার, 5 মিনিট সময় লাগবে, রাত 3টা। গুগল ম্যাপের ডিফল্ট ভাষা হচ্ছে ইংলিশ। নেভিগেশনটা আমি বাংলায় চাচ্ছি। এখান থেকে আপনারা সেটিংসে যাবেন। সেটিংসে গেলে আপনার সাউন্ড অ্যান্ড ভয়েস কমানো বাড়ানো লাউড করতে পারবেন। তারপর আপনার অ্যাভয়েড হাইওয়েজ, টোল, ফেরি অটোমেটিক দিয়ে রাখবেন। ডে নাইট অটোমেটিক চেঞ্জ হবে ম্যাপ। আর ডিস্টেন্স ইউনিটসটা কিলোমিটারে থাকবে। ড্রাইভিং নোটিফিকেশন অন থাকবে। রিমেম্বার মান্থলি ড্রাইভিং স্ট্যাটাস, এটা যা যা আছে এখানে তা তা করে দেবেন। আমরা ভাষা চেঞ্জ করব, পরিবর্তন করব। ভয়েস সিলেকশনে যেয়ে দেখবেন নিচের দিকে যেতে থাকবেন। এখানে ইংলিশ থাকবে, মালয়েশিয়া, চাইনিজ, স্প্যানিশ, ফ্রেঞ্চ সব ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। নিচের দিকে যাবেন, নিচের দিকে যেতে 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 হিন্দি পাবেন, বাংলা পাবেন, অ্যারাবিক পাবেন। তো আমরা এখানে বাংলাটা সিলেক্ট করে দিব, কারণ আমরা গুগল ম্যাপটা বাংলায় শুনতে পাচ্ছি। আর যারা উবারে চালাচ্ছেন তাদের জন্য অবশ্যই এটা উবার পাঠাবেন, আপনারা বাংলায় করে নিতে পারেন। যারা ইংলিশে একটু কম বুঝবেন বাংলায় করবেন। So we are subscribed to this channel.